প্রায় বলি আমার চার বছরের ছেলে আমাকে বলছে আব্বু আমি ইমামতি করবো ঘরে। আলো ঠিক আছে বাবা তুমি ইমামতি করো। সুরা ফাতিহা পড়লো, আলাম তারা পড়লো, আমি পিছনে দাঁড়ালাম। আমার আরো তিনজন, আমার মোট আলহামদুলিল্লাহ চারটা ছেলে আল্লাহ দিয়েছেন, তো শেষটা এই কাজ করতেছে চার বছরের। তো সুরা ফাতিহা পড়ে আলাম তারা পড়ে রুকুতে গেছে, রুকুতে গিয়ে নিচে দিয়ে দেখে যে দুইটা কথা কয়, এই নামাজ ছেড়ে এসে দুইটারে ইচ্ছা মতো মারছে। নামাজের ভিতরে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, তুমি কথা বললা কেন? গিয়ে আবার নামাজে দাঁড়াইছে। আমি চিন্তা করলাম আমি তো ঠিক আছি, দুই রাকাত পড়লো, তৃতীয় রাকাতে আমাদেরকে সেজদায় ফেলায় হে আউট। কিরে সেজদা থেকে উঠে না কেন? শেষে আমার জমজ একটা কয় আব্বু ও তো আউট। আপন হাতের মুঠোই পুরে, এই মোবাইলের কথা বলতেছে, কত আগে আপন হাতের মুঠোই পুরে। নজরুল শুয়ে আছেন, তিনার লাশ চারিদিকে ছোট ছোট বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করছে, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো। আল্লাহ কবুল করুক, প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? সে জামানা নামাজ দিয়ে মুমিন হতে পারবেন না, যাকাত দিয়ে হতে পারবেন না, ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাম বলছেন আল্লাহর কোরআনের জ্ঞান ছাড়া ইমান রাখা সম্ভব। মসজিদে যায় ঘুষ খায়, মসজিদে যায় সুদ খায়, মসজিদে যায় আরেকজনের জমির আইল ঠেলে, মসজিদে যায় আরেকজনের ছেলেকে হত্যা করেছে, মসজিদে যায় আব্রারের মাথায় পাথর ভেঙে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, মসজিদে যায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিভাবে আপনি মসজিদে গিয়ে ইমান রক্ষা পাবেন? অল্প সময় আপনি মসজিদে থাকেন, বাকি সকল সময় এই চোখ দিয়ে হাজার গুণা দেখি, ঠিক না বে? ঠিক। সারাদিন ফেসবুকে পড়ে থাকে হুজুররাও, আরে কি মহাবা বেরাম, কিসের ফেসবুক? মসজিদের ইমাম সালাম ফিরিয়ে আমি অন্তত নিউ ইয়র্ক আমেরিকাতে অন্তত 50 জন ইমামকে ধমক মেরেছি, স্টপ হে, তুমি নামাজ সেজদার পরেই আমার আল্লাহ বলেছেন যে আকুদিয়াতি সালাত ফাজকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো। ইমাম মালিক বলতেন কুল্লুন ইখলাউ বিনাফসি, সালাম শেষ, ইস্তেমাই কোনো ইবাদত নাই, প্রত্যেকে নিজের পার্সোনাল ইবাদতে মশগুল হবে। কত রকমের তসবি, এগুলো আমাদের প্রোটেকশন, আমাদের কি ভাইরাস ক্যারিনা ভাইরাস, এটার প্রোটেকশন হলো জিকির। যত বড় ভাইরাস তত বড় জিকির দান করেছেন কে? আমাদের দেশে ডেঙ্গু আসলো, এমন ভাবে ডেঙ্গু দূর হলো আমরা টেরও পেলাম না, কারণটা কি? যখন ডেঙ্গু এসেছে মসজিদে মসজিদে আমরা দোয়া করেছি আর পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। টিস্যু নাই, এরা এত গরিব একটা টিস্যুও নাই। আসেন আমাদের বিষয়ে আমরা ফিরে আসি। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। মুমিন, মুমিনের আরেকটা নাম হলো গাফের। এই সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন মুমিনের শুরুতে হামিম, হামিম হলো এটা কোরআনের বিউটি, হরফে মুকাত্তাব বলা হয় এগুলোকে, বিক্ষিপ্ত অক্ষর, ইটস দ্য বিউটি অফ কোরআন, এটা কোরআনের সবচেয়ে বড় অলংকার, পৃথিবীর অন্য কোনো কিতাবে এই শব্দ পাওয়া যায় না, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু পড়লেই সওয়াব আছে, পড়লেই
সোয়াবাসে একবার পড়লে 10 নাকি একটা অক্ষরে কয় নাকি মিনিমাম 10 উপরে 700 তার উপরে আদার নিয়ত যত বিশুদ্ধ তাকে তত বেশি সওয়াব দিবেন কে আল্লাহ তানজিলুল কিতাব নাজিল করা কিতাব মিনাল্লাহ কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এরকম কোন লাইন বাইবেলে পাওয়া যায় না ঋগ্বেদে পাওয়া যায় না অথর্ববেদ লেজুরবেদ কল্কি পুরাণ মহাভারত গীতায় পাওয়া যায় না তারা বলতে পারবে না তাদের কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিন্তু আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবুলা রাইবাপি তানজিলুম মিন তানজিলুল কিতাব মিনাল্লাহ এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে সে আল্লাহ কেমন আল আজিজ তিনি পরাক্রমশালী কেউ যদি মুসলমানের গায়ে হাত তুলে তিনি প্রতিশোধ নেন ঠিক না বে ঠিক আমার রোহিঙ্গাদের গায়ে হাত উঠালো কে কে হাত তুলেছে যারাই তুলেছে জানেন কে তবে আমরা মহামারীতে কেউ মারা যাক এটা কোনো মুসলমান চাইতে পারে আমি কালকে প্রত্যেক মাহফিলে দোয়া করেছি আল্লাহ করোনা ভাইরাসকে আপনি উঠে নিয়ে যান কারণ এই ভাইরাস যত ছড়াবে তত মানুষ শেষ হয়ে যাবে ঠিক কি না আর মানুষ শেষ হলে পৃথিবীতে আর এর চেয়ে সৌন্দর্য মন্ডিত আর কিছুই নেই কিন্তু মুসলমান শুনো যেই প্রদেশে এই করোনা ভাইরাসটা দেখা দিয়েছে ওদের সম্পর্কে আমি কিছু পড়াশোনা করলাম দেখলাম ওদের খাদ্য অভ্যাস এত খারাপ হেন বাজে জিনিস নাই তারা খায় না ইঁদুরের স্যুপ খায় ইঁদুর ইঁদুর বাঁদুর সাপ কুচা ব্যাং গোখলার স্যুপ খায় গোখলা গোখলা চিনেন তো আপনাদের এখানে কি বলে গোমা সাপ আরে সর্বনাশ এটা দেখলে মাগু কয়তো এই জন্য গোমা দিছেন আপনারা নাম ভালো নাম এই সাপ তারা খায় স্যুপ খায় আল্লাহ বলেছেন উহাল্লালাকুম আত-তাইয়্যিবাত তোমাদের এই শরীরটা ভালো জিনিসের জন্য আমি বানিয়েছি খারাপ জিনিস গেলেই খারাপ হবে ঠিক না বে ঠিক তবে এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের ভাইরাসটা আপনি তুলে নিয়ে যান তাদেরকে কোরআনের কাছে এসে হেদায়েত নেয়ার তৌফিক আপনি দান করে দেন কোন মানুষের জন্য বদদোয়া করা ইসলামে জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই এই যে আবুল হাব এত কষ্ট দিয়েছে একজন সাহাবি রাসূলের পাশে বসে দুই দিন তাব্বাত ইয়াদা পড়লেন পাশাপাশি রাসূল তৃতীয় দিন বললেন অন্য কোন সূরা পড়ো না এটা পড়ো কেন আহা ভালোবাসায় হৃদয়টা কি ভরপুর ছিল কি ভরপুর ছিল আজকে সেই মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি মারে একজন ওয়াজ করে আর একজন হেরে গালি দেয় কি সর্বনাশ একজন বলে ও ওয়াজ করছে ও তো কিচ্ছু জানে না আমিও না জানি ভাই আপনি যদি বলেন যে আপনি বেশি জানেন তাহলে তো আপনি শয়তানের কাতালে চলে গেলেন শয়তান বলেছিল আনা খাইরুম মিনহু আই এম বেটার দ্যান হিম আমি তার চেয়ে ভালো ঠিক কি না বরং আপনি বলবেন আমার ভাইয়ের যেটা কমতি আছে আল্লাহ সেটা বাড়িয়ে দেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসি আমি আমি মুজাফফর বিন মহসিনকে ভালোবাসি আমি ডক্টর আব্দুল বারীর ছাত্র হতে পারলে ধন্য হতাম আল্লাহর শ্রেষ্ঠ উনি ছিলেন এই মানুষটি আহলে হাদিস সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান এই মাদ্রাসারও তিনি প্রতিষ্ঠাতা আসাদুল্লাহ গালিব সহ সবার তিনি উস্তাদ আমি ভালোবাসি ডাক্তার মঞ্জুর এলাহি ডাক্তার আব্দুল বারী চাচাকে তো আমি ভালোবাসি যারাই সই কথা বলবে আমি তাদের সাথে আছি আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমিও তাদের বিরুদ্ধে আছি বাজে কথা বলে মানুষকে ইসলাম থেকে সরাবা এটা যেন না হয় ঠিক কি না তবে ধমকের সুরে না আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওসিয়ত করো ওসিয়ত বাপ ছেলেকে করে বাপ যখন ছেলেকে ওসিয়ত করে বড় আদর করে করে আবার আল্লাহ বলছেন আমিও মানুষকে ওসিয়ত করেছি দুইটি জিনিসের ব্যাপারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির
দুইজনের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করেছি, একজন হলেন তোমার মা আর একজন হলেন তোমার বাবা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনরে জান্নাত দিও তোমার আরশতলে। মা বাবা দুজনের ব্যাপারে ওসিয়ত করছেন কে? ওসিয়তটা সবসময় বড় আদরের হয়, ওসিয়ত ধমকি হয় না। যেমন দাওয়াত ধমকি হয় না, ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে যখন মূসা এবং হারুন আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বললেন কুল লাহুম কাওলান লাইয়িনা, দুইজন ফেরাউনকে নরম কথা বলবা। কি কথা? নরম কথা, কারণ গরম কথা দিয়ে দাওয়াত। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ মেজাজ দিলেন গরম, দাওয়াত কিভাবে দিব নরম? সাথে সাথে তিনি দোয়া করলেন রাব্বি শরহানি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওহুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাববিহাকা কাসীরা ওয়ানযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার, রব্বি ইশরাহলি সদরি, আল্লাহ আমার সিনাটা প্রশস্ত করে দেন। সিনা যাদের প্রশস্ত হয় না, এরা দাওয়াত দিতে পারে না, এরা দাওয়াত দিতে পারে না। একজনের মাহফিলে মানুষ বেশি হলে সমস্যা কি তোমার? তুমি দেখবা তাকওয়া কার বেশি, মানুষ বেশি দিয়ে আল্লাহ বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া চান, ঠিক কি না? কতটুকু আল্লাহর ভয় নিয়ে তুমি কথা বলছো এটা দেখেন কে? তুমি অনেক কষ্ট করছো, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। হাদিসের শব্দ অনেকে শুধু জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহ না, জাযাকাল্লাহু খাইরান, এটা হলো পরিপূর্ণ সেন্টেন্স। তো আমরা মানুষকে যদি ভালোবাসি, আমাদেরকে ভালোবাসবেন কে? মানুষকে শ্রদ্ধা করবেন। দাওয়াতের কাজে যারাই কথা বলছেন, ছোট একজন হুজুরকে আমি ভালোবাসি, ফোরকানিয়ার যিনি কথা বলেন তিনাকেও আমি ভালোবাসি, কারণ তিনি কোরআন থেকে কথা বলছেন, ঠিক কিনা? হাদিস থেকে কথা বলছেন। আমার যে ভাইরা কোরআন হাদিস বলেন না, তাদেরকে অনুরোধ করব, হাদিসের বরকত বেশি, কোরআনের বরকত আরো বেশি। ভারী জিনিস যত ভারী জিনিস আলোচনা করবেন, আমলনামা তত ভারী হবে, কোরআনের চেয়ে ভারী আর কিছুই। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কোরআন, এই জন্য কোরআন থেকে কথা বলবেন। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম, আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহকে, আল্লাহ থাকেন কোথায় বলেন? সবাই বলেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপর সমাসীন, আরশে উপর। এখন আরশ কোথায়? ওকান আরশুহু আলাল মা, আরশের নিচে হলো কুরসি, কুরসি কত বড়, অসিয়া কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আর, কুরসি রাখতে আকাশ ও শেষ, জমিন ও শেষ। হাদিসে এসেছে মাকামা কাদামাই, আল্লাহর পা যেখানে রাখেন সেটার নাম হলো কুরসি, সেটার নাম কি? কুরসি। এখন কুরসি কত বড়, সাত আকাশ, তারপরে হলো কুরসি, তারপরে কি? কুরসি, তারপরে আর সুবহানাল্লাহ কিছু ইচ্ছা হয় না? এখন আকাশ কত বড়, নাসা বলছে আমাদের, আমরা জানি না আকাশ কত বড়। তবে একটা পরিমাপ আমরা করেছি, আমরা দেখেছি আকাশে কিছু কালো গর্ত আছে, তারা নাম দিল ব্ল্যাক হোল। আজ থেকে প্রায় অনেক বছর আগে তারা ব্ল্যাক হোল নাম দিল, সদ্য তারা নাম চেঞ্জ করলো, না এটা ব্ল্যাক হোল না, এটা হলো স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কসম খেয়েছেন ফালা উকসিমু বিমাকাইন নুজুম, ও দুনিয়ার মানুষ আমি কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে যায়। 1400 বছর আগে কসম খেয়েছেন কে? আল্লাহ। এই যে তারা যেখানে পড়ে যায়, এরকম আকাশে গর্ত আছে, তারা পড়ে যাওয়ার জায়গা আছে কুটি কুটি, যেটা একবার পড়ে যায় সেটা আর উঠতে পারে না। এখন একটা ছোট্ট তারা কত বড়? একটা ছোট্ট তারা 1,300,000 পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা পড়ে যায়, এরকম গর্ত আকাশে কুটি কুটি, এখন আকাশটা কত বড়।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার শুনো প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক রিং ইন দ্য ডেজার্ট মরুভূমিতে হাতের রিং যত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট তৃতীয়টা চতুর্থ চতুর্থটা পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা এই সবগুলো আকাশ আল্লাহর কুরসির কাছে এত ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতটা আকাশ সাতটা জমিন যদি আল্লাহর হাতে রাখা হয় সাতটা সরিষা দানার চেয়ে ছোট হয়ে যাবে এত বিশাল আল্লাহর সাথে শরীক করো কেমনে কেমনে শরীক করো মূর্খ আমার হিন্দু ভাইদেরকে অনুরোধ করব নিজেদের কিতাবগুলো পড়বেন আপনাদের কিতাবগুলোতে যা লেখা আছে এগুলো যদি আপনারা পড়েন আপনারা মূর্তির সামনে যাবেন না মূর্তি পূজা হিন্দু ধর্মের কোন কিতাবে নাই বৌদ্ধ ধর্মের কোন কিতাবে নাই দে মেডিটা তারা এটা বানিয়ে নিয়েছে যেমন হিন্দু ধর্মের বড় বড় যারা ছিলেন যেমন রবি ঠাকুর তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি আর শান্তিনিকেতনে কোনো মন্দিরও তিনি করেন নাই অনেকেই বলেন তিনি একেশ্বরবাদ ছিলেন তিনি হেজাজের কাফেলা নামে একটা চমৎকার কবিতার বই লিখেছেন কিন্তু আমার আফসোস তিনি আমার নবীকে নিয়ে কোনো কবিতা লিখতে পারেন নাই এটা আমি অত্যন্ত আহত এত সাহিত্যের অঙ্গরে এমন কোনো অঙ্গন নাই যেখানে রবীন্দ্রনাথ কলম বসান নাই এই জন্যই তিনি আর এত জেনারেসিটি এত গ্রহণযোগ্যতা নোবেল পেলেন তিনি কিন্তু আমার কবি নজরুল লিখেছেন কম ওজন বেশি কবিতায় তিনি যা লিখেছেন পৃথিবীর কোন কবিতাকে এক্সিট করতে পারবে না ভালোবাসার কবিতা তিনি যা লিখেছেন তার ধারে কাছেও কেউ লিখতে পারেন নাই এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা ওগো সুদূরিকা আগো ঝুঁকি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা অন্যদিকে রবি ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হাসেন কেন বিদায়ের গান নজরুল যেটা লিখেছেন অনিন্দ্য সুন্দর এবং রবি ঠাকুর প্রায় বলতেন হে রে পাগলা তোর জীবনে কিপসের মতো শেলির মতো প্রচন্ড দুঃখ আছে নজরুল বলতেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজ দিয়ে আমি কেঁদেছি আমি যেদিন পুত্র সুগে বিহব্বল শেষ সম্ভাষণ আমার পুত্র সুগের বেদনায় আমি যেদিন বিহব্বল ঠিক সেই সকালেই দেখেছি আমার বাগানে ফুটেছে একটি সুন্দর হাসনা হেনা মানে কাব্যের যে কি চূড়ান্ত রূপ ছিলেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিন তিনি ইসলামের জন্য লিখেছেন এই জন্য এত গ্রহণযোগ্যতা ঠিক না ঠিক তার একটা গজল ছাড়া আমাদের ঈদ হয় না বলেন কোনটা এলো খুশি রে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিত তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ রমজানের রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমিদ রমজানের আরো আস্তে কইতে থাকেন এলো খুশিরি এত লক্ষ লক্ষ লোক কণ্ঠে আওয়াজই নাই কত সুন্দর কথা তিনি বলেন কত সাম্যের কথা তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মেসেজিদ মন রমজানেরি সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে কেন ভয় পায় কারণ মুসলমান ইসলামের জন্য জান দিতে তৈরি থাকে ওরা জীবন বাঁচানোর জন্য দৌড়ে আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই
একই কথা নজরুল ঘোষণা করলেন, তুই পড়বি ঈদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে রাজি আছেন তো? কিন্তু অন্য ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বিবির মোহরানা ফেরত দিতে হবে না, দিলে শহীদ হলেও আপনার জীবন কবুল হবে না, আরেকজনের সম্পদ নষ্ট করতে পারবেন না, গাজার ব্যবসা করতে পারবে না, জঙ্গিবাদকে আশ্রয় দিতে পারবে না। জান দিয়েছেন কে, নিবেন কে? তো মানুষকে নিজের হাতে যারা আন তুলে নেয় এরা জান্নাতের গন্ধ পাবে না। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় মার খেয়েছেন, কোনখানে বিচারও দেন নাই, প্রতিবাদ তো দূরের কথা। মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র করলেন আর ঘোষণা করলেন, আমার এই রাষ্ট্রে যারা ঢুকবে পাঁচটা জিনিস তাদেরকে ফ্রি করে দেব, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। দলে দলে মানুষ মদিনায় ঢুকা শুরু হলো। মাত্র 10 বছরে মদিনার মানুষের সংখ্যা হয়ে গেল 10 লাখ। প্রথম ঢুকেছেন বদরের ময়দা ছিল মাত্র 313 জন, মুসলমানকে মারলেই মুসলমান বেড়ে যায়। নিজের চরিত্র ভালো করি, অন্যের হক আদায় করি, প্রতিবেশী যেই হোক হিন্দু মুদ্দ খ্রিস্টান বেরোবাজি তাকে খাবার দেব, তাকে কাপড় দেব, চিকিৎসা দেব, ব্যথা পেলে তাকে উপশম করব, ঠিক কিনা? তাকে কেউ মারতে আসলে তার পাশে গিয়ে দাঁড়াবো, আর এটা বলবো না ও মার খাক আমি ভালো মানুষ, নো, এটা মুসলমানের কাজ না। উনসুর খাকা জালিমান কানা ও মজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মজলুম কে করব, ফামা বাল জালিম, জালেম কে কিভাবে, জালেমের হাত ভেঙে দাও সে যেন জুলুম করতে না পারে। আমরা আমাদের আজকে বাংলাদেশ এত উন্নতির দিকে যাচ্ছে, বিশেষ করে কমিউনিকেশন অভূতপূর্ব উন্নতি, টাকা পয়সা উন্নতি আছে না নাই? মঙ্গা আছে উত্তরবঙ্গে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তিনি বলেছিলেন, আমি 7 কোটি জনগণ পেয়েছি কিন্তু আমার কম্বলটা পাইনি। আমার কম্বলটা কে নিচ্ছে গো? এখন কম্বলের কোন অভাব নাই, অভাব একটা চরিত্রের, অভাব একটা ভালো মানুষের। বাপের হাতে ছেলে খুন হচ্ছে, মেয়ে পিতা মাতাকে জবাই করে দিচ্ছে, কারণটা কি? কারণটা হলো ওহির জ্ঞান নাই, ঐশীর কোন দোষ আমি দেখি না। ছোটবেলায় যদি এরকম একটা মাদ্রাসায় ঐশীর বাপ ঐশীকে দিত, ঐশী পিতা মাতার জন্য দোয়া করত, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে। একটু খুশির ছলে হলেও ঘরে নামাজ পড়ান, ঠিক কিনা? সুন্নাত ফজর সব ঘরে পড়েন, মসজিদকে চিরস্থায়ী নামাজের জায়গা বানায়েন না। রাসূল বলেছেন সব নামাজ ঘরে পড়বা এমনটি যেন না হয়, বুখারী হাদিস। ফরজ পড়বেন, পড়ে সুন্নত নফর ভিতের কথা কথা, তাহলে ছোট বাচ্চারা নামাজি হয়ে যাবে। আমি প্রায় বলি আমার 4 বছরের ছেলে আমাকে বলছে, আব্বু আমি ইমামতি করব ঘরে। আরে ঠিক আছে বাবা তুমি ইমামতি করো। আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়লো, আলাম তারা পড়লো, আমি পিছনে দাঁড়ালাম। আমার আরো 3 জন, আমার মোট আলহামদুলিল্লাহ 4টা ছেলে আল্লাহ দিয়েছেন, তো শেষটা এই কাজ করতেছে 4 বছরের। তো সূরা ফাতিহা পড়ে আলাম তারা পড়ে রুকুতে গেছে, রুকুতে গিয়ে নিচে দিয়ে দেখে যে 2টা কথা কয়, এই দামা ছেড়ে এসে 2টার ইচ্ছা মতো মারছে। নামাজের ভিতরে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, তুমি কথা বললা কেন? গিয়ে আবার নামাজে দাঁড়াইছে। আমি চিন্তা করলাম আমি তো ঠিক আছে,
দুই রাকাত পড়লো, তৃতীয় রাকাতে আমাদেরকে সেজদায় ফেলায় হে আউট। কি রে সেজদা থেকে উঠে না কেন? শেষে আমার জমজ একটা কয়, আব্বু ও তো আউট। এতে হলো কি? এতে হলো ছেলে নামাজ শিখছে। একদিন তার আম্মা দেখি নামাজ পড়ে, পাশে ছেলে বসে বসে দোয়া করছে, আল্লাহ আব্বা আম্মাকে ভালো করে দাও। আমি শুনে বললাম, বাবা আরবিটা বলো। কয় আব্বু আরবিটা জানি না, পড়ো রব্বির হামুমা। আপনি আপনার বাচ্চাকে প্রথম আল্লাহর কালাম শিখাবেন তাহলে দুনিয়াও সফল আখেরাতও। আর যদি প্রথম শিখান এ বি সি ডি, ভাত খাইছো কি দি, ডাল দি আর কুদু দি, তোর এ বি সি ডি, এ বি সি ডি শিখান, কোনো সমস্যা নেই। এ বি সি ডি তো শিখবেনই, পৃথিবীর একটি শ্রেষ্ঠ ভাষা। আমি তো ইংরেজিকে ঘৃণা করতাম প্রচণ্ড ভাবে, ঢাকা ভার্সিটিতে পড়েছি, আমার স্যারকে ইংরেজিতে আমি আলোচনা করতে দেয়নি ক্লাসে, বলছি স্যার এই ক্যাম্পাসে বাংলা ভাষার জন্য ছেলেরা রক্ত দিয়েছে, ইংরেজিতে লিকচার দিতে দেব না আমি। ইংরেজি শেখার জন্য তো এত এফোর্ট দেওয়ারও দরকার নাই। আরবি যারা শিখে, আরবি হলো সব ভাষার মা। যে ছেলেটা আরবি শিখে অন্য ভাষার পণ্ডিত এমনি সে হয়ে যায়। আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেন, চার বছর বয়সে কায়দা দেন, পাঁচ বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যাবে সে। বহু নজির আছে না নাই? এখন কি করে চার বছর বয়সে নার্সারি, ও এরা গেছে পেলে 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 পেলে, এক বছর উনি পেলে, এটার জন্য 5,000 টাকা বেতন আছে, ঠিক আছে না? আচ্ছা পেলে হলো, বইয়ের গাঁটি একটা পিঠে উঠা দেয় মনে হয় যে গুদামে মাল টানতেছে ছেলে। ছেলের জীবন তো এমনি শেষ, কোথেকে হাবিজ হাবি বই কতগুলো, কি এটারে মাস্টার ডিগ্রি পাস করাইবে অল্প বয়সে? বাস এবার হলো নার্সারি, 5 বছর বয়স কেজি, 6 বছর কেজি 1, 7 বছর কেজি 2, 8 বছর বেজি 3, বুড়া কেজি পাস করতে করতে। অথচ ইমাম বুখারী 5 বছরে হাফেজ হয়েছেন, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 5 বছরে হাফেজ, 7 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি, 7 বছর বয়স থেকে কোরআন মুখস্থ শুরু করেছেন, 10 বছর বয়সে এক ওস্তাদের কাছে গিয়ে কোরআন মুখস্থ হাদিস পড়ছেন 7 মাস। ওস্তাদ কাগজ দিয়েছে সব বাচ্চাদের যে তোমরা কতগুলো হাদিস মুখস্থ করেছো কাগজে লেখো, ইমাম বুখারী একটাও লিখলেন না। ওস্তাদ জিজ্ঞেস করলো কেন তুমি লিখলে না, বলছে কামার তুব কয়টা লিখবো, কজে কয়টা মুখস্থ আছে লেখো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই উত্তর দিচ্ছেন, মা নাসিতু কাত, একটা হাদিসও আমি ভুলে যাই নাই। হুজুর অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে তুমি গোসল করে আসো আমিও আসছি, আমি হাদিস শুনবো। এক নাগাড়া 14 দিন ইমাম বুখারী হাদিস পড়ছেন আর হুজুর শুনছে, কপালে চুমু দিয়ে বলছে ইসমাইল আল্লাহ তোমাকে হাদিসের বড় খাদেম মানাবে। আর ইসমাইল রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে ইসমাইল তিনি স্বপ্ন দেখে রাসূলের গায়ে মুছাব তিনি বাতাস করছেন, এমনি তিনি এত বড় হন নাই, নিজের ভূমিতে থাকতে পারেন নাই বেদাতিদের কারণে, কত কষ্টের জীবন তিনি যাপন করেছেন, 11 বছর বয়স থেকে হাদিস লেখা শুরু করেছেন। এখন আমরা পাশ করতে করতে তো বুড়া জনগণের খেদমত করবে কি, ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, কারণ বাংলাদেশি ছেলেদের মতো ব্রেনি ছেলে সারা দুনিয়ায় পাওয়া যায় না। এদের ব্রেন নষ্টের পিছনে সবচেয়ে বড় দায়ী হলো যে শিক্ষকরা ছাত্রদেরকে পিটায়, পিটাপিটি স্কুলে আছে মাদ্রাসায়ও আছে। এই ঠাকুরগাঁয়ের এক মহিলা টিচার এনজিওর কামড় মেরে এক বাচ্চা মেয়ের কান ছিঁড়ে ফেলেছে, পত্রিকায় এসেছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে যখন বাচ্চাকে মারা হয় তার ইন্টেলেকচুয়াল সেলগুলো ডেড হয়ে যায়, এজন্য কোনো বাচ্চার গায়ে হাত দেওয়া ইসলাম সমর্থন করে,
হাত দেয়া তো দূরের কথা, ধমকও দেয়া শিখায় না বাচ্চাদের। এইবারও 60টা দেশের ভিতরে বাংলাদেশের ছেলে হেফজতে ফার্স্ট হয়েছে। এত প্রেমী ছেলে দেয় দেশের, সেই দেশের ছেলেদেরকে লালন করতে হবে, তাদের শুরুতে কোরআন ধরিয়ে দিতে হবে। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরুজ যামবি কাবিলুত তাওবি শাদীদুল ইকাব যিত্তাউল্লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলছেন আমি গুনাহ মাফ করি, গুনাহ মাফের একমাত্র মালিককে। কারণ পীর জানে না মুরিদ কি গুনাহ করেছে, নেতা জানে না কর্মী কি গুনাহ করেছে, হুজুর জানে না ছাত্র কি গুনাহ করেছে, ঠিক না বেঠিক? একমাত্র জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? তো মাজারের কাছে চান কেন? আপনারা চান না? আপনাদের এখানে মাজার আছে?